नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्री ते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय 3-17 आगस्ट रवि बुधेर अश्लेष नक्षत्रे 5 राशि 14 दिन टाका गुणे काटिए दिन। हाँ ठीक ही धरेछेन, आजकेर ए भिडियोय 13 आगस्ट-17 आगस्ट रवि बुधेर एकटा मिशन घटछे। रवि प्रवेश करते चले बुधेर अश्लेषा नक्षत्रे। अश्लेषा नक्षत्रे बुधेर अति शुभ नक्षत्र। यही नक्षत्रे रविर प्रवेश करार फले 5 राशिर जीवने आसछे बिराट साफल्य। 5 राशिर जातक जातिका 14 दिन टाका गुणे काटिए दिन। कौन 5 राशि जानते भिडियोटी शेष पर्यन्त देखुन। तार आगे बोली, आमारे यूट्यूब चैनल के अवश्य सबसक्राइब कर, पासे थका बेल आइकनटी अवश्य प्रेस करूँ, जाते ये धरनेर भिडियोगुलो आमी आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिए पौंछाय। आसुन एबार आमी विस्तारित फलादेशे प्रवेश करी। रवि माने शक्ति, रवि माने तेज, रवि माने प्रतिष्ठा, रवि माने जश ख्याति प्रतिपत्ति समृद्धि। से रवि जखन बुधेर नक्षत्रे प्रवेश करबे अश्लेषाय कटकट राशिते, तखन 5 राशि बिराट आर्थिक समृद्धिर पथे आपनादेर जीवन धावित हबे। अर्थ गुणई केटे जाबे 14 दिन। प्रथम जे राशिटिर नाम बोलबो सेई राशिटी होच्छे वृश्चिक राशि। वृश्चिक राशिर नवमे रवि एवं रवि प्रवेश करबे बुधेर नक्षत्रे। बुध 1 तारिखे प्रवेश करबे सिंहे। एर फले रवि बुधेर एकटा बुधादित्य जोग तैरि हयेई जाबे। रवि बुधेर एई शुभ जोग अवश्यई जीवने सर्वाधिक साफल्येर पथे निये যাবে। এই 5 রাশির জাতক জাতিকাদের, 5 রাশির জাতক জাতিকাদের বৃশ্চিক রাশি আপনাদের জীবন সাফল্যের নতুন দিকে যাবে। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের মানুষ আপনি হন, আপনি নিশ্চিত রবি আপনাকে প্রদান করবে যথেষ্ট প্রতিপত্তি, যথেষ্ট খ্যাতি, যথেষ্ট সমৃদ্ধি। রবি আপনাকে দেবে তেজ, রবি আপনাকে দেবে প্রতিষ্ঠা এবং রবির শুভ ক্ষমাচারে আপনি পাবেন প্রচুর অর্থের সুযোগ। তাই 14 দিন টাকা গুনেই কেটে যাবে আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন। দ্বিতীয় যে রাশিটির কথা বলব, সেই রাশিটির কাছেও একটা বিরাট সাফল্যের দিন আসছে রবি এই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ। সেই রাশিটি হচ্ছে মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে অবশ্যই বিরাট সাফল্যের খবর আসছে। আপনি জীবনে বিরাট সাফল্যের খবর পাবেন। আপনার জীবনে সুখ সমৃদ্ধি সর্বোচ্চ গতির অভিমুখে যাবে। আপনি জীবনকে নতুনভাবে দেখতে পাবেন। আপনার জীবনের সাফল্য নতুন উন্নতির দিকে যাবে। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন রবির এই নক্ষত্র পরিবর্তন আপনার জীবনে নতুন সাফল্য এনে দেবে। আপনার কর্মের সাফল্য, আপনার অর্থের সাফল্য, আপনার পারিবারিক জীবনের সাফল্য সর্বত্র আপনাকে অবশ্যই সৌভাগ্যের নতুন দিকে নিয়ে যাবে রবির এই নক্ষত্র পরিবর্তন। রবি বুধের এই অশ্লেষা নক্ষত্রে মীন রাশি এবং বৃশ্চিক রাশি বিরাট সাফল্যের খবর পাবেন। তৃতীয় যে রাশিটির কথা বলব, সেই রাশিটি জীবনে বিরাট সাফল্য আসছে। সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে রবি বুধের নক্ষত্রের পরিবর্তন এবং বুধ সিংহ রাশিতে অবস্থান করার ফলে 3 আগস্ট থেকে বিরাট সাফল্যের খবর পাবেন। আপনার জীবনে সাফল্যের নতুন সমীকরণ তৈরি হবে। প্রভূত অর্থ, প্রভূত সমৃদ্ধি আপনার হাতে আসতে চলেছে। তাই আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা যেই হন আপনার জীবনের সাফল্য নতুন কদম ছোঁবে। আপনার জীবন পারিপার্শ্বিক পরিবেশ থেকে অনেক 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 উন্নতির দিকে যাবে। প্রভূত অর্থ আপনার কাছে আসবে। তাই সিংহ রাশি 14 দিন টাকা গুনে কাটি দিন। সুতরাং 3 রাশি মীন রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশির জীবনে প্রবল সাফল্য যোগ। 4th রাশিটি অবশ্যই তাদের জীবনে লক্ষ্য করবে প্রবল আর্থিক উন্নতি। সে রাশিটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশি হন আপনার জীবনে বিরাট আর্থিক সমৃদ্ধি আপনি লক্ষ্য করবেন। রবি বুধের নক্ষত্রে প্রবেশ করায় আপনার জীবনে বিরাট সাফল্য আসবে। আপনার কর্মক্ষেত্রে সমৃদ্ধি আসবে। আপনার জীবনে
রবি সমৃদ্ধি এবং সম্মান প্রদান করবে। সুতরাং কন্যা রাশির জাতক জাতিকা, এই 14টা দিন 13 আগস্ট থেকে 17ই আগস্ট আপনার জীবনে আসছে বিরাট সাফল্যের সময়। শেষ যে রাশিটি বলবো, সেই রাশিটির ক্ষেত্রে অবশ্যই বিশেষ শুভ ফল দেবে, সেই রাশিটি হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশি হন, আপনার জীবনও বিরাট সাফল্যের খবর আসছে। রবি বুধের অশ্লেষা নক্ষত্রে প্রবেশ, আপনাদের জীবনও একাধিক শুভ সমাচার আসতে চলেছে এবং আপনাদের জীবনও আপনারা 14টা দিন প্রভূত অর্থ আপনাদের কাছে আসবে। একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি পাবে, কর্মের উন্নতি হবে এবং আর্থিক দিক দিয়ে একটা সচ্ছলতার পরিবেশ আপনি লক্ষ্য করবেন। সুতরাং ধনুরাশির কাছেও এই 14টা দিন বিরাট সাফল্য। সুতরাং যে 5টি রাশি অর্থাৎ বৃশ্চিক রাশি, সিংহ রাশি, মীন রাশি, কন্যা রাশি, ধনুরাশি, এই 5টি রাশি আগত 14টা দিন 13 আগস্ট থেকে 17ই আগস্ট টাকা গুনেই কাটিয়ে নিন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে, 5টি রাশির জাতক জাতিকা, ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি, আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি, আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।